আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজকে থেকে একটা নতুন সেশন শুরু করতে যাচ্ছি। আমাদের সূরা ইউসুফের দীর্ঘ 10 মাসের সেশন কমপ্লিট করার পরে আজকে বেসিক্যালি আমরা রমাদান নিয়ে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। রমাদান মাস আমাদের অতি সন্নিকটে, বলতে পারেন যে আর আড়াই মাস বলতে পারেন, বা 2 মাসের একটু বেশি সময়, আজ থেকে আড়াই মাস বলা যায় যে এরপরে রমাদান শুরু হতে যাচ্ছে। তো প্রতি বছর রমাদানকে সামনে রেখেই আমরা কিছু প্রস্তুতিমূলক ক্লাস শুরু করি। তো সপ্তাহে যেহেতু আমাদের একটা করে ক্লাস হয়, তো সেক্ষেত্রে আমরা আজকে থেকেই একটা ডিসকাশন শুরু করছি। এরপরে আমাদের নিয়মিত দর্শের সাথে সাথে রমাদান সংক্রান্ত হয়তো বা 15-20 মিনিটের একটা সেশন আমরা প্রতিদিনই করব নেক্সট রমাদান পর্যন্ত, যার ফলে আমাদের একটা আলোচনা আমরা অর্গানাইজড ওয়েতে, আগে গত বছর যেভাবে করেছিলাম তার চেয়ে আরও বেটার ওয়েতে, যাতে আমরা একটু আলোচনা করতে পারি। এবং আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস এবং প্রস্তুতি, দুইটা বিষয়, সচেতনতা ডেভেলপ করা নিজেদের মধ্যে, আমাদের আশেপাশে সবার মধ্যে। এবং গত বছর যেভাবে রমাদান আমরা উদযাপন করেছিলাম তার চেয়ে বেটার ওয়েতে আমরা যাতে এবছর রমাদানটা উদযাপন করতে পারি, সেজন্য আমাদের আসলে প্রস্তুতি দরকার, সচেতনতামূলক কার্যক্রম দরকার, এর ফলে আমরা আরও বেটার ওয়েতে সেটা করতে পারবো। তো সেটা প্রতি বছরই আমরা করছি বিগত বছরগুলোতে। তো এবছরও আমরা আজকে থেকে শুরু করলাম, যদিও এখন বলতে পারেন আর প্রায় আড়াই মাস পরে রমাদান শুরু হবে। তো রমাদানের এবার সম্ভাব্য স্টার্টিং ডেট প্রবাবলি হবে হচ্ছিল 14 এপ্রিল, যতটুকু এখন পর্যন্ত ইন্টারনেটে ক্যালকুলেশন দেখা যায়। তো সেটা দেখার জন্য আপনি যেতে পারেন moonsite.com, সেখানে যদি সেই ম্যাপগুলো যদি দেখেন সেখান থেকে পরিষ্কারভাবে দেখা যায় যে 12 তারিখ সোমবার, 12 এপ্রিল সোমবার, সেখানে বাংলাদেশ, সৌদি আরব, তারপরে এখানে ইন্ডিয়া এবং এখানে সব ডার্ক এরিয়া, মাগরিব সময় এখানে কোনো জায়গায় চাঁদ দেখা যাবে না, এটা হচ্ছিল স্পেকুলেশন। এর পরের দিন যেটা 13 তারিখ মঙ্গলবার, সেখানে সব জায়গায় খালি চোখে চাঁদ দেখা যাবে, এটাই হচ্ছিল স্পেকুলেশন। তারপরে যেভাবে চাঁদ দেখার কমিটির যারা যেভাবে সিদ্ধান্ত নেয়, তো এবারও সম্ভাবনা আছে যে বাংলাদেশ সৌদি আরব একই দিনে মানে রমাদান শুরু করার, সেটা হচ্ছিল 13 এপ্রিল সন্ধ্যার সময় চাঁদ দেখে 14 তারিখ থেকে, বেসিক্যালি ইংরেজি ক্যালেন্ডারে 14 তারিখ থেকে রমাদান শুরু হবে। তো সেটা যদি টেন্টেটিভ ডেট হয়ে থাকে, তাহলে আজকে হলো আমাদের 29শে জানুয়ারি। তো অলমোস্ট আড়াই মাসের মতো আমাদের সময় সামনে আছে। তো সেটাকে সামনে রেখে বেসিক্যালি আমরা আজকে আমাদের এই প্রস্তুতিমূলক ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো প্রস্তুতিমূলক ক্লাসের প্রথম বিষয় হচ্ছিল আমাদের কোরআন মজিদ সম্পর্কে, কোরআন মজিদের থেকে এই রমাদান সম্পর্কে, সিয়াম সম্পর্কে যে সেকশনটা আছে বেসিক্যালি সেটা নিয়েই আমাদের স্টাডি শুরু করা। সেটা হচ্ছিল কোরআন মজিদের সূরা বাকারার 183 থেকে 187 নম্বর আয়াতে, এবং অনেকে একটা 188 নম্বর আয়াত পর্যন্ত এক্সটেন্ড করেন। সেখানে রমাদান এবং সিয়াম সংক্রান্ত একমাত্র আলোচনা, আর কোরআন মসজিদে আর কোনো জায়গায় এই আলোচনাটা নাই। অতএব এই এটার যে তাফসির আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি সেটাকে রিভিউ করা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এবং নিয়মিতভাবে সেটার আমরা বোঝা এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আর একটু বেটার ওয়েতে সামনে আগায় নিয়ে যাওয়া, এটা হচ্ছিল কাজ। তো এই সংক্রান্ত রিসোর্সগুলো আমি বলে দিচ্ছি। রিসোর্সগুলো হচ্ছিল আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি যান, যারা আমাদের ইউটিউব চ্যানেল সম্বন্ধে ধারণা আছে, সেখানে দেখবেন আমাদের প্লে লিস্ট আছে। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে প্লে লিস্ট আছে। প্লে লিস্টের মধ্যে আপনি দেখবেন অনেক কিছুর প্লে লিস্ট আছে, যেমন এখানে রমাদান 1441, এখানে আপনি ক্লিক করলে গত বছর রমাদানে আমরা যে আলোচনাগুলো করেছিলাম, 4টা আলোচনা ছিল, এই 4টা আলোচনার বিষয়ে আমরা ইনশাআল্লাহ করতে পারবো, এটা রিভিউ করতে পারেন। এখানে আমাদের বিভিন্ন আলোচনাগুলো হয়েছিল, যেমন এটা একটা তারপরে পাশাপাশি এর 1441-এর আগে দেখেন 1440, এই সেকশনটাও আপনারা রিভিউ করতে পারেন। তার আগের বছর রমাদানে আমরা কী ধরনের আলোচনা করেছিলাম,
এরপরে যদি আরও যদি পিছনে যেতে চান, তারপরে খুব সম্ভবত 1439-এরও বোধহয় আমাদের রেকর্ডিং থাকতে পারে। এখানে রমাদান সংক্রান্ত একটা প্লে লিস্ট আছে, সেখানে এই রমাদান এটাও আপনি রিভিউ করতে পারেন। এই পুরনো লেকচারগুলো রিভিউ করার মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের সেই সচেতনতা আরও একটু সামনের দিকে নিতে পারি। তো আমি এই যে 1439-এর উপরে একটা ফোল্ডার আছে, তাহলে লাস্ট 3 বছরের আমাদের আলোচনা রেকর্ডিং কিন্তু এখানে আমাদের ইউটিউবের প্লে লিস্টের মধ্যে আপনি পাবেন। আপনার গ্র্যাজুয়ালি এগুলো স্টাডি করেন, এবং আমিও পার্সোনালি আমি এগুলো স্টাডি করছি যে আগে বছরগুলোতে আমরা কী আলোচনা করেছিলাম, সেখানে জিস্টগুলো কী ছিল, সেটা রিভিউ করে সেটার রেসপেক্টটাই বেসিক্যালি আমাদের আলোচনা কন্টিনিউ করব এ বছরে। আমরা সেখান থেকে সে লেসেনগুলোকে আমরা আরও সুন্দরভাবে বোঝার চেষ্টা করব, সেটাকে সামনে নিয়ে আসব। অতএব আমাদের রিসোর্স হবে এটা, অতএব আপনি এগুলো শুনতে পারেন। আমিও বেসিক্যালি আমার নিজের প্রেজেন্টেশনগুলো আমি নিজে শুনবো, এবং আমাদের যে রুট জায়গা যেখান থেকে আমরা এই প্রেজেন্টেশনগুলো প্রিপেয়ার করি, ওস্তাদ নোমান আলী খানের যে এই রিলেটেড যেসব লেকচার অতীতে উনি দিয়েছেন, সেগুলোকে আবার রিভিউ করে আবার আন্ডারস্ট্যান্ডিংটা মনের মধ্যে আনা, এবং আমাদের অ্যাকশান প্ল্যান সেট আপ করা যে আমরা কীভাবে রমাদানকে অ্যাড্রেস করব। কেন এটা এমন একটা বিষয় যেটা আমাদেরকে আমাদের ট্রেডিশনে এর মূল স্পিরিটটা আমাদের ট্রেডিশন থেকে চলে গেছে, অতএব সেটাকে রিইনস্টেট করা, সেটাকে পুনর্বহাল করার একটা খুব জরুরি একটা কাজের মধ্যে আমরা আছি। প্রতি বছর আমাদেরকে এটাকে চেঞ্জ করতে হবে, মানে আগায় নিতে হবে। প্রতি বছর হয়তোবা আমরা আমাদের কাঙ্ক্ষিতভাবে যতটুকু প্ল্যান করব ততটুকু হয়তোবা করতে পারবো না, কিন্তু যদি প্ল্যানিংই যদি না থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে পারফরমেন্সটা এভালুয়েট করব। এটা গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো একটা কাজ করার জন্য একটা পরিকল্পনা দরকার হয়। পরিকল্পনা যদি করা যায়, তাহলে কাজটা সম্পাদন করার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে পরিকল্পনা থেকে আমাদের হয়তোবা কিছু ডেভিয়েশন হচ্ছে, আমরা কিছু করতে পারছি কিছু করতে পারছি না, এবং পরবর্তী আবার একই কাজ যখন আমরা করব, তখন সেই অভিজ্ঞতাটা অ্যাসপেক্টে আমরা সামনের দিকে সেগুলোকে কারেকশন করে আমরা আরও বেটার পারফর্ম করব। এটাই বেসিক্যালি আমাদের মুসলিমদের কাজ হচ্ছে। এটা আমরা একটা কাজ ধরতেছি, আল্লাহর আমাদের যে কোনো একটা হুকুম আহকাম আমরা পালন করছি, সেটা আমরা অনেকবার করছি। যেমন সলাত আমরা প্রতিদিন 5 ওয়াক্ত পড়ছি, তাহলে আমাদের সলাদগুলোকে কী করতে হবে, রেগুলারলি এটাকে ইম্প্রুভ করতে হবে। হ্যাঁ, আইয়ুকুম আহসানা আমালা, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। তাহলে এখানে কর্মে কে উত্তমের ফর্মুলা সূরা মুলকে যেটা বলা হয়েছে যে সেই কর্মের কম্পিটিশন হচ্ছিল আমার সাথে আমারই, আমার সাথে আপনার কোনো কম্পিটিশন নাই, আমার সাথে আমারই কম্পিটিশন যে আমাকে আমার জীবন দশার আল্লাহ যে কয়দিন হায়াত দিয়েছেন আমাকে আমার কাজ কী করতে হবে, বাড়ায় নিতে হবে। অতএব সেটা একটা গুরুত্বপূর্ণ, আমাকে বাড়াতে হবে, আমার সমাজকে বাড়াতে হবে, আমার পরিবারকে বাড়াতে হবে, সেরকম একটা পরিকল্পনা আমাদের মধ্যে থাকতে হবে। ভুলগুলো সংশোধন করতে হবে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। হ্যাঁ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমান আনার সাথে সাথে সংশোধনমূলক ভালো কাজ করতে হবে, নিজেকে সংশোধন করাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ, এবং সবচেয়ে ভালো কাজের মধ্যে এটাই হচ্ছিল ফার্স্ট প্রায়োরিটি। সেটা হচ্ছে আমরা আমাদের ভুলগুলোকে সংশোধন করতে পারি এবং আমাদের একটা কাজের মধ্যে একটা উৎকর্ষ সাধন করতে পারি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা চলতেই থাকবে। এটা কেউ মনে করতে পারবো না যে আমরা কমপ্লিট হয়ে গেছি। তো সেরকম রমাদানকে সামনে রেখে আমাদের সেরকম একটা প্ল্যান আমাদের দরকার। তো সেটাই আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ, সেই আলোচনাটা শুরু করতে যাচ্ছি। তো সেখানে আমাদের যেমন ইন্টেলেকচুয়াল আলোচনা আছে, যেমন আমাদের টেক্সচুয়াল কিছু আলোচনা আছে, আমাদের তাফসীরের আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়গুলো আছে, পাশাপাশি প্র্যাকটিক্যাল কিছু বিষয় আছে, কীভাবে ইমপ্লিমেন্ট করব, গত বছর কী করার চেষ্টা করছি এবং কী করতে পারিনি, এবছর সেগুলোকে কীভাবে অ্যাড্রেস করব। তো এটা প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব একটা এভালুয়েশন দরকার। ঠিক আছে, তো আমরা শুরু করি। আমাদের প্রথম কাজ হবে হলো এখন থেকে, সেটা হচ্ছিলো আমরা আজকে ক্লাসের প্রথমে সূরা বাকারা থেকে আমরা রিসাইটেশন শুনছিলাম। তো সূরা বাকারায় আমি আপনাদের সবাইকে বলবো, আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা সূরা বাকারার মিনিমাম আমরা যারা পুরাটা যদি পড়তে পারি ভালো, আর যদি আমাদের মিনিমাম রমাদান রিলেটেড সিলেবাস করতে চাই, তাহলে সূরা বাকারার 143 নম্বর আয়াত থেকে আমরা পড়া শুরু করব। 143 নম্বর আয়াত কেন আমরা পড়া শুরু করব সেটা মনে রাখেন যে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নেশনকে অ্যাড্রেস করছেন। একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সেটা হচ্ছে যারা ঈমান এনেছে,
মুসলিমদেরকে, আর হচ্ছে ইয়া বানি ইসরায়েল। তো ইয়া বানি ইসরায়েলকে অ্যাড্রেস করা হয়েছে হলো প্রথম পারায়, এবং সেটা কনক্লুড হয়েছে বেসিক্যালি আপনার প্রথম পারার শেষে। 100 সুরা বাকারার টোটাল নাম্বার অফ আয়াত হচ্ছিল আপনার 286। এটা যদি ঠিক 50% আপনি ধরেন, এটা একটা সুন্দর কোরআনের একটা মিরাকল। এটা হচ্ছিল 143, 286 অর্ধেক। এখানেই আল্লাহ সুবহানাহু তাআলা ডিক্লেয়ার করতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলা নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। এইভাবে আর এইভাবে আমরা তোমাদের আমরা বানিয়েছি একটি সুসামঞ্জস্য রক্ষাকারী সমাজ, মধ্যবর্তী নেশন, যাতে করে তোমরা মানব জাতির জন্য সাক্ষী হতে পারো আর রসুল তোমাদের জন্য সাক্ষী হতে পারেন। এই স্টেটমেন্টটা খুব একটা পাওয়ারফুল বিষয়। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির ইনোগ্রেশন করলেন, ইন্ট্রোডাকশন করলেন, এবং এরপর থেকে যতগুলো বর্ণনা দেখবেন এটা বেসিক্যালি মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করে বলছেন। অতএব আমাদের এখান থেকে আমরা স্টাডিটা শুরু করব। শুরু করার পরে মিনিমাম 188 পর্যন্ত আমাদের যেতে হবে। দ্যাট মিন্স 143 থেকে 188 পর্যন্ত এই টেক্সটার উপরে আমরা একটু কনসেন্ট্রেট করব, এটার উপর স্টাডি করব। এটার মধ্যে ফোকাস পয়েন্ট হচ্ছিলো আমাদের শেষ পার্টটা হচ্ছিলো, আমরা যেটা আজকে এটা শুরু করব একটু আলোচনা, সেটা হচ্ছিলো 183 থেকে 187 88 পর্যন্ত রমাদান সিয়াম সংক্রান্ত আলোচনা আছে। তো সেখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছিলো, সেটার বিষয়টা এরকম দেখব, আল্লাহ মুসলিম জাতিকে মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত রোল মডেল হিসাবে প্লেস করছেন। এখানে আরেকটা পাওয়ারফুল কনসেপ্ট হচ্ছিলো, আমরা মুসলিম বলতে মনে করি শুধুমাত্র এখনকার মুসলিম, ইহুদি, খ্রিস্টান এরকম আমরা ভাগ বলি। আদম আলাইসাল্লাম থেকে শুরু করে রসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত প্রতিটা নবী রসুলই ছিলেন মুসলিম, এটা হচ্ছিলো বেসিক বিষয়। তো এখন আপনি বলতে পারেন এটা আপনি কোত্থেকে পাইলেন, তো সেটারও একটা রেফারেন্স, খুব সুন্দর রেফারেন্স আছে, সেটা হলো সূরা বাকারার এই যে আমি আপনাকে 143 ভ্যারিয়েশনটা, সেগ্রিগেশনটা দেখলাম না, যে এখান থেকে মুসলিমদেরকে অ্যাড্রেস করা হচ্ছে। এরপরে আগ পর্যন্ত বলতে পারেন দ্বিতীয় পারা, প্রথম পারার শেষ পর্যন্ত বনি ইসরায়েলদেরকে অ্যাড্রেস করা হচ্ছে। সেটারই শেষ প্রান্তে এসে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি বনি ইসরায়েলদের প্রতি কনক্লুডিং অ্যাড্রেস করতেছেন, তখন তার আয়াতগুলো দেখেন। যেমন এখানে বলা হচ্ছে আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা, তারা কি অথবা তোমরা কি বলো যে ইব্রাহিম ও ইসাক, ইসমাইল, ইসাক, ইয়াকুব এবং তাদের গোত্র ইহুদি এবং খ্রিস্টানরা তারা সবাই কি খ্রিস্টান ছিল? সেখানে আল্লাহ বলতেছে কুল আনতুম আলামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না, আল্লাহ বেশি জানে। তারপরে বলল ওয়ামান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইন্দাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন। এভাবে বললেন। বলার পরে এর আগে বেসিক্যালি এই আলোচনাটার আগেই আল্লাহ এখানে আরও বলতেছেন এভাবে যে কুলু আমান্না, মুসলিমদেরকে বলতে বলতেছেন সবাইকে, কুলু তোমরা সবাই বলো আমান্না, আমরা ইমান এনেছি বিল্লাহে আল্লাহর উপরে, ওয়ামা উনজিলা ইলাইনা যা কিছু আমাদের উপরে নাজিল হয়েছে, ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসাকা ওয়া ইয়াকুব এবং যা কিছু নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ওয়াল আসবাত এবং অন্যান্যদের উপরে, ওয়ামা উতিয়া মুসা ওয়া ইসা এবং যা মুসা এবং ইসাকে দেওয়া হয়েছে, ওয়ামা উতিয়া নাবিয়িনা এবং যা কিছু দেওয়া আছে নবীদেরকে, মানে সব কভার করার পরে মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম আমরা তাদের মধ্যে কি করি না, কোনো রকম পার্থক্য করি না, ওয়ানাহনু লাহু মুসলিমুন এবং আর আমরাই তারই কাছে মুসলিম হচ্ছি। ঠিক আছে, এইটা সমস্ত মুসলিমদেরকে, মুসলিম কাউমকে বলতে পারেন যে আগের নবী রসুলদের অনুসারী হিসাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিক্লারেশনটা দিতে বলছেন। তাহলে মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম সবাই কী ছিলেন? তাদের মূল পরিচয় হচ্ছিল মুসলিম। ঠিক আছে,
তো এখানে এই বিষয় এই কনসেপ্টগুলোই বনি ইসরায়েলদের যখন অ্যাড্রেসটা কনক্লুড করতেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে এই জিনিসগুলো হাইলাইট করলেন যে এটা হচ্ছে এক জাতি। তাহলে বেসিক্যালি সমস্ত নবী রাসূলুল্লাহ মুসলিম ছিলেন, পরবর্তীতে ইহুদিরা তাদের আলাদা নাম নিয়ে আলাদা ভাগ হয়েছে, খ্রিশ্চানরা তারা আড়া নাম নিয়ে ভাগ হয়েছে, আলাদা গোত্র তৈরি করছে। যেমন আমাদের এখন মুসলিম উম্মার মধ্যেও যদি দেখেন বিভিন্ন মানুষ মুসলিমের চেয়ে বিভিন্ন মাহজাবের নামে, বিভিন্ন ইমামের নামে তারা দল সৃষ্টি করার চেষ্টা করে। এগুলো কিন্তু সিমিলার অ্যাটিচিউড, বেসিক্যালি আমরা হচ্ছিল সবাই মুসলিম, এটা হচ্ছিল একটা খুব শক্তিশালী কনসেপ্ট। তো সেই মুসলিম জাতির ব্যাপারেই বলা হচ্ছে। এখন মুসলিম জাতিকে ইনগ্রেট করার পরে যেটা আমরা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছিল যে 143-তে সেই ঘোষণার পরে গ্র্যাজুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সংক্রান্ত বিষয়গুলো কিবলা পরিবর্তনের আয়াত দিলেন, মুসলিম জাতিকে ইনগ্রেট করে কিবলা পরিবর্তন হলো বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে। এটা নতুন ইসলাম জাতি, তাহলে একটা জাতি আল্লাহ জাতির ঘোষণা দিলেন, মুসলিম জাতির ঘোষণা দিলেন, যারা কিয়ামত পর্যন্ত কি থাকবে সাক্ষী হিসাবে থাকবে। এবং এর আগে এক প্রথম পারার শেষের দিকে ইব্রাহিম আলাইহিসসালামের সেই দোয়াটাও এখানে আছে এটার ব্যাকগ্রাউন্ডে। অর্থাৎ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে একটার পর একটা টেক্সট আসছে, সে টেক্সটের ধারাবাহিকতা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু হেদায়েতের বিষয়, কিছু গাইডলাইন মুসলিমদেরকে দিলেন, কিছু শরিয়ার বিধিবিধান দিলেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু তার মধ্যে একটা, তাহলে কুতিবা আলাইকুমুল কিসাসু এর আগে ছিল, তারপরে এভাবে ওয়াসকুস কিসাসকে মানে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য কিসাসের রুলিংস দিলেন, তারপরে ইনহেরিটেন্স ম্যানেজমেন্টের জন্য ওয়াসিয়াতের রুলিংস দিলেন। এইভাবে অনেকগুলো রুলিংসের ধারাবাহিকতা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম জাতির জন্য রমাদান সংক্রান্ত যে সেকশনটা সেটা বেসিক্যালি 143-147 নম্বর আয়াতে আল্লাহ ডিসক্রাইব করলেন। তাহলে আমরা এই যে জিনিসটা দেখার প্রয়োজন যে এই সেকশনটা কীভাবে সূরা বাকারে প্লেস হয়েছে, এটা একটা আমাদের জানার কোয়েস্ট থাকতে হবে যে কীভাবে এটা এখানে প্লেস করা হলো, এটা ব্যাকগ্রাউন্ডটা কী, আর আগের আয়াতগুলো কী, এর পরের আয়াতগুলো কী। যেমন এর পরের আয়াতগুলো হচ্ছে হজের আয়াত, তাহলে রমাদান এবং সিয়াম সংক্রান্ত আল্লাহ বলে তারপর হজের জায়গাটা বললেন। তো এটা কিন্তু গ্র্যাজুয়ালি, এবং তারপরে দেখব যে এর পরের সেকশনগুলো একটার সাথে, তাহলে দেখবো দেখা যাচ্ছে যে মুসলিম জাতির জন্য একটা কম্প্রিহেন্সিভ গাইডেন্স এই সূরা বাকারার এই 143-শেষ পর্যন্ত আছে। ঠিক আছে, তো সেখান থেকে সেখানে আর মাঝখানে হচ্ছে 143-183 হচ্ছিল সিয়াম এবং রমাদান। তো মুসলিম জাতির ক্যাপিটাল, স্পিরিচুয়াল ক্যাপিটাল হচ্ছে কাবা, এটা হচ্ছে পলিটিক্যাল ক্যাপিটাল না। এবং আপনি আমি খেয়াল করব যে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছিলো ইসলামের ইতিহাসের দিকে যদি আপনি তাকান, মক্কা বিজয়ের পরে মক্কা কিন্তু মুসলিম অ্যাডমিনিস্ট্রেশনের সেই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে মুসলিম অ্যাডমিনিস্ট্রেশনের ক্যাপিটাল ছিল না, ক্যাপিটাল ছিল প্রাইমারিলি চার খলিফার সময় মদিনা, এবং পরে গ্র্যাজুয়ালি মদিনার থেকে এটা শিফট হয়ে মক্কা মদিনার পবিত্র ভূমির থেকে এটা বাইরে চলে গেছে, এরপরে কোনো অবস্থায় এটার ভিতরে ফিরে আসেনি। অতএব এটা একটা খুব ইন্টারেস্টিং ঐতিহাসিক ফ্যাক্ট যে মক্কা হচ্ছিল বেসিক্যালি মুসলিমদের একটা আধ্যাত্মিক সেন্টার, যেটা আমরা গত সেশনে বলছিলাম যে আধ্যাত্মিক উৎকর্ষতা কতটুকু যেতে পারে সেটা মক্কাকে ঘিরেই আবর্তিত হয়েছে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, স্পেশালি রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে এটা হচ্ছিলো এই হাইটে অন্য কিছু যায় নাই। অন্যদিকে আপনি বলতে পারেন মিশর হচ্ছিলো এখন পর্যন্ত যদি দুনিয়াবি অর্জনের কোনো রকম ঐতিহাসিক সিম্বলস যদি থেকে থাকে সেটা এখন পর্যন্ত মিশরকে ঘিরে আছে, এবং মিশরের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকেই বেসিক্যালি বিভিন্ন জায়গায় মানুষ রেপ্লিকা করে। ধরেন একটা বিল্ডিং বানাবে, খুব গর্জিয়াস বিল্ডিং, কলামগুলো দেখবেন ওই মিশরের সেই সভ্যতার কলামগুলো সেখানে দিচ্ছে, পিরামিডের কনসেপ্ট দিচ্ছে, ডলার বিলের মধ্যে পিরামিডের ছবি দিচ্ছে, এগুলোর কতগুলো বিষয় আছে। তো সেরকম স্পিরিচুয়াল ক্যাপিটাল হচ্ছিল মক্কা। তো মক্কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরকে মুসলিম জাতির ক্যাপিটাল হিসেবে ডিক্লেয়ার করলেন,
এরপরে রমাদান সিয়ামের জায়গাটাতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির কনস্টিটিউশন এবং এটার সাথে তারা কিভাবে নিজেকে ইনভলভ করবে সেটাই বেসিক্যালি এখানে ডিসক্রাইব করছেন। এটা হচ্ছিল এই সেকশনের একটা সামারি যদি বলেন, সেরকম একটা পয়েন্ট হচ্ছিল এটা। এর এই সেকশনটা শুরু হয়েছে এভাবে, খুব সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করা হয়েছে। প্রথমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই সিম্পল ট্রান্সলেশন থেকে যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে এই সিয়ামের প্রভিশন আজকে না, এই উম্মতের জন্য না, আগের উম্মতের জন্য এটার প্রভিশন ছিল। এটার মূল পারপাস ছিল তাকওয়া অর্জন করা, কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ববর্তী জেনারেশন এটার থেকে কাঙ্ক্ষিত তাকওয়া অর্জন করতে পারে নাই। আল্লাহর এক্সপেকটেশন হচ্ছিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা যাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে মুসলিমদেরকে, তারা সেটা করতে পারবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ যে আগে জেনারেশন এই কাজটা করতে ফেল করছিল, ব্যর্থ হয়েছিল, অতএব আমাদেরকে সফল হতে হবে। তা আমরাও দেখা যাচ্ছে যে সেই কাজে আমরাও কিন্তু ব্যর্থ হচ্ছি। তা আমাদের ব্যর্থতার চিত্র হচ্ছিল আইদার ইহুদির মতো না হলে খ্রিস্টানের মতো, সেটাই সূরা ফাতিহাতে বলা আছে, ওয়ালা দলিন, তার আগে কি গয়রুল মাকদুবি আলাইহিম ওয়ালাদ্দলিন। তো সেই কনসেপ্টটা দিয়ে প্রথমে সিয়ামের পারপাসটা বলা হলো, লাআল্লাকুম তাত্তাকুন। এখন সিয়াম কি, আমরা ইনশাল্লাহ গ্যাজুয়ালি নেক্সট সেশনগুলোতে এগুলো ছোটো ছোটো বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপরে সিয়াম সংক্রান্ত একটা ডেসক্রিপশন আছে, আইয়ামাম মাদুদাত, গুটি কয়েক দিন, নির্দিষ্ট কিছু দিনের জন্য সিয়ামের বিষয়টা ছিল, অতীতেও ছিল, এখনও আছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় বা সফরে যদি থাকে, তাহলে এটা পরবর্তী দিনগুলোতে এটাকে কাভার করে নিতে হবে। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এবং যাদের এটা করতে তাদের যারা সমর্থবান হবে, তারা পরবর্তীতে যাদের যদি সামর্থ্য থাকে, পরবর্তীতে যারা সিএম পালন করতে পারবে না, তারা ফিদিয়া দিয়ে এটাকে রিকভার করে নেবে, এটাকে পুরা করে নেবে, সেরকম একটা প্রভিশন দেওয়া হচ্ছিল। ফামান তাতওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহু, এবং কেউ যে নিজে থেকে ভালো কাজ করে তার সেটা তার জন্য উত্তম। সেখানে বলা হচ্ছে মূলত যে সিয়ামও রাখে পাশাপাশি ফিদিয়াও দেয়, সেটা হচ্ছে তার জন্য উত্তম। ওয়া আন তাসুমু খাইরুল্লাকুম ইন কুনতুম তাআলামুন, কিন্তু সিয়াম রাখাটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম যদি তোমরা জানতে। এই ধরনের সিয়াম সংক্রান্ত একটা প্যাসেজ এখানে আছে। এটা কীভাবে 83 থেকে লিঙ্কটা আমরা ইনশাল্লাহ গ্র্যাজুয়ালি দেখব, সেটা আমাদের আবার রিমাইন্ড করতে হবে এটা কীভাবে লিঙ্ক হচ্ছে। হওয়ার পরে এরপরে মূল সেন্টার আয়াতটা হচ্ছিল 285 নম্বর আয়াতটা। 185 নম্বর আয়াতটা যদি আপনি দেখেন, সেখানে বেসিক্যালি আলোচনা হচ্ছে রমাদান এবং সিয়াম সংক্রান্ত এই আয়াত। এটাই রমাদানের আয়াত, এরকম এটা রেপ্লিকা আপনি আমি আর কোনো জায়গায় কোরআন মসজিদে নাই। সিয়াম সংক্রান্ত অন্য আলোচনা, সিয়ামকে একটা টুল হিসাবে বিভিন্ন জায়গায় শরিয়াগত রুলিংসে বলা হচ্ছে যে কম্পেনসেশন হিসাবে, ফিদিয়া হিসাবে বা কাফফারা হিসাবে বিভিন্ন রুলিংসে সিয়ামের ব্যবহার আছে, ওইটা হচ্ছিল একটা ব্যবহার। এবং তাকওয়া আমরা জানি যে আমরা যদি কোনো ভুল করে থাকি, সেক্ষেত্রে সিয়ামের মাধ্যমে সেই ভুলের কাফফারা হচ্ছে, মানে আমরা আমাদের তাকওয়াটা ফিরিয়ে আনার জন্যই সিয়াম পালন করছি। এটা একটা মুসলিম শরিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি মেজর কোনো ডেভিয়েশনের মধ্যে চলে যাই, সেক্ষেত্রে কাফফারা স্বরূপ সিয়ামের ব্যাপার, নুসুকের ব্যাপার, সাদাকার ব্যাপার, এগুলো আছে, আপনি হজের আয়াতগুলোতে দেখতে পারেন বিভিন্ন রুলিংসের মধ্যে। তাহলে সিয়ামের ওই যেরকম একটা ইউজ কিন্তু বিভিন্ন জায়গায় আছে। এর বাইরে সিয়াম এবং রমাদানের বিষয়টা কিন্তু এখানে একসাথে কম্পাইল করা হয়েছে। তখন এটার বক্তব্যটা খুব সুন্দর একটা বক্তব্য, এবং সেটাকে আমাদের রাইট ওয়েতে বোঝা দরকার, এবং খুব সুন্দর শৈল্পিকভাবে বলতে পারেন এই বক্তব্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একটা আয়াত যদি আমরা 285 নম্বর বুঝতে পারি, এটাই বেসিক্যালি রমাদান এবং সিয়ামের বিষয়টা একসাথে বলতে পারেন প্রেজেন্ট করা হয়েছে এই আয়াতটাতে, সেটা বোঝা দরকার। তাহলে এখানে আল্লাহ বলছেন, শাহরু রমাদানুল্লাযি উনজিলা ফিহিল কোরআন, রমাদান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন মজিদ নাজিল হয়েছে। তাহলে রমাদান মাসের মূল হাইলাইটেড পয়েন্ট হচ্ছিল এখানে কোরআন মজিদ নাজিল হয়েছে। এবং আপনারা আমরা কন্টিনিউয়াস তাফসিরের মধ্যে আলোচনার মধ্যে দেখব
যে কোরআন মজিদ নাজিল হয়েছে রমাদান মাসে, এই ইনফরমেশন সুরা বাকারার 185 আগে আর কোনো কোনো জায়গায় আপনি পাবেন না। এর আগের ইনফরমেশনটা ছিল বলতে পারেন মাক্কি জীবনের যেসব সুরা আছে, সুরা কদর এবং সুরা দুখানের মধ্যে যে আলোচনাটা আছে সেখানে বলা হচ্ছিল, সুরা দুখানে বলা হচ্ছিল কোরআন মজিদকে নাজিল করা হয়েছে একটা বরকতময় রাতে, সুরা কদরের মধ্যে বলা হচ্ছে কোরআন মজিদকে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরের রাতে। তাহলে লাইলাতুল কদর কি? এটা হাজার মাস থেকে উত্তম। তাহলে সুরা দুখানের সে বরকত মোবারাকার ডেসক্রিপশন বেসিক্যালি সুরা কদরের মধ্যে বলা হলো, একই জিনিস বলা হলো। তাহলে একটা রাতের কথা বলা হলো, সেটা হচ্ছে লাইলাতুল কদর রাত। তো এইটা ইনফরমেশান ছিল, এটা মাক্কি জীবন পর্যন্ত ইনফরমেশান। দ্যাট মিন্স আমরা জানি যে মাক্কি জীবন পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2/3 কোরআন মজিদ নাজিল হয়েছে মক্কা জীবন পর্যন্ত। তাহলে এখানে কিন্তু এই ইনফরমেশান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, ঠিক আছে? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা শুরু করার আগে বলি এটা এই মাসে নাজিল হয়েছে, ইন্ট্রোডাক্টরি ইনফরমেশান। কিন্তু ইন্ট্রোডাক্টরি ইনফরমেশানটাকে ভিন্নভাবে দিলেন, এটা কেন দিলেন সেটা গবেষণার বিষয় আছে, সেটাও চিন্তা করার বিষয় আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীরা বুঝলেন এই লাইলাতুল কদর কিসের মধ্যে ঢুকে আছে, রমাদান মাসের মধ্যে ঢুকে আছে। এটা হচ্ছে স্ট্রেট কানেকশন, লাইলাতুল কদর রমাদানের বাইরে কোনো জায়গায় নাই। তাহলে এখানে বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যে মাসে রোজান রমাদান নাজিল কোরআন মজিদ নাজিল হয়েছে, ঠিক আছে? তারপরে উনজিলা বলা হয়েছে, আনজালা করা হয়েছে, সেখানেও আমরা জানি যে কোরআন মজিদ নাজিল সংক্রান্ত দুইটা শব্দ ব্যবহার হয়েছে কোরআন মজিদে। একটা হচ্ছে আনজালা, আনজালা আর হচ্ছে নাজালা। সেটারও যারা গ্রামার পড়েন তারা সেটার পার্থক্যটা জানেন যে কখন আনজালা ব্যবহার হচ্ছে, কোন কোন সময় নাজালা ব্যবহার হচ্ছে। আনজালা ব্যবহার হচ্ছে বেসিক্যালি যখন কোরআন মজিদের ক্ষেত্রে বলা হচ্ছে যখন এটা লাহোয়ে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে প্রথম আয়াতে প্রথম আকাশে যখন এটা নাজেল করে একসাথে, সেটা লাইলাতুল কদরের রাতে নাজেল হয়, এবং সেই লাইলাতুল কদরটা হচ্ছে রমাদান মাসের ভিতরে। এবং সেই রাতটা বলতে পারেন মুসলিম জাতির জাতীয় দিবস রাত, কেন ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দিনের একটা ডে বলতে পারেন শুরু হয় রাত দিয়ে, যেমন মাগরিবের পরে আমাদের একটা দিন শুরু হয়। তাহলে রাতটা আগে আসে দিনটা পরে আসে। তাহলে বেসিক্যালি লাইলাতুল কদর হচ্ছিল মুসলিম জাতির কি জাতীয় দিবস, ঠিক আছে? আমরা দিবস যদি বলি এটা হচ্ছে জাতীয় দিবস। রাতটা আগে শুরু হবে, তারপরে ফলোড বাই ডে। তাহলে সেটা হচ্ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এবং সেটা লুকায়িত আছে জাতীয় মাসের মধ্যে, সেটা হচ্ছে রমাদান মাস, ঠিক আছে? এবং সেই জাতীয় দিবস যদি আমরা বলি লাইলাতুল কদরের রাত, এবং সেই দিবসটাতে কি মূল বিষয় কি, মূল স্পিরিটটা কি, সেখানে কোরআন মজিদ নাম। কোরআন মজিদ কি? মুসলিম জাতির কনস্টিটিউশন। এবং কোরআন মজিদ কি জিনিস, সেই জিনিসটাই এখানে বর্ণনা করা হচ্ছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন বলার পরে এবার কোরআন সম্বন্ধে একটা ফ্রেজ এখানে দেওয়া হলো, সেটা বোঝা জরুরি। সেই ফ্রেজটা হচ্ছে হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য হুদা, শুধুমাত্র মুসলিমদের জন্য না, এটা মানব জাতির জন্য হুদা। মুসলিমদের তাহলে কাজ কি? 143 নম্বর আয়াতে যে সে হচ্ছিলো সুহাদা আলান্নাস, সমস্ত মানব জাতির জন্য সে হচ্ছে সাক্ষী, দ্যাট মিন সে হচ্ছে রোল মডেল। অর্থাৎ তার রেসপন্সিবিলিটি হচ্ছিলো এই কোরআন মজিদকে সমস্ত মানব জাতির সামনে উপস্থাপন করা। তাহলে হুদাল লিন্নাস হচ্ছিলো এটা, এবং এটা রমাদান মাসের সমস্ত মানব জাতির হৃদায়ত হিসাবে এটা নাজেল হয়েছে। ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং বাইয়ানাত মানে হচ্ছে পরিষ্কার সুস্পষ্ট প্রমাণ, হুদার মধ্যে এবং ফোরকার মধ্যে। এটাকে ট্রান্সলেশনটা দেখেন, আমরা একটু ট্রান্সলেশন করছি এভাবে, কোরআন এই যে ওটা কোরআন কী জিনিস, মানব জাতির জন্য চলমান পথ নির্দেশ নির্দেশিকা, এবং পথ নির্দেশের ও সত্য মিথ্যার পার্থক্যকারী সুস্পষ্ট প্রমাণ, এ থেকে নির্বিচ্ছিন্নভাবে উচ্ছরিত হয়। মানে হচ্ছিলো কোরআন মজিদ যখন মানুষ ডিল করা শুরু করে এখান থেকে কন্টিনিউয়াসলি হেদায়েত মানুষ প্রাপ্ত হয়, এবং সত্য মিথ্যার পার্থক্য এটা কন্টিনিউয়াসলি কী করে করতে থাকে, অর্থাৎ পরিষ্কার প্রমাণ এখান থেকে পাওয়া যায়। তো সেই জিনিসটা হচ্ছে কোরআন মজিদের একটা অ্যাট্রিবিউটস বলতে পারেন, বর্ণনা এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এরপর করার পরে যে কথাটা বলা হচ্ছে, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, অতএব তোমাদের মধ্যে যে কেউ এটার সাক্ষী হবে সে যাতে এখানে কী করে সিয়াম পালন করে। এটাও খুব ইন্টারেস্টিং একটা স্টেটমেন্ট,
যে এটা এমন একটা আদেশ যেখানে দুইটা কাজ করতে বলা হচ্ছে। প্রথম কাজ হচ্ছিল আমাদের সাক্ষী হতে হবে, আগে কোরআন সম্বন্ধে যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে সে সম্পর্কে আমাদের সাক্ষী হতে হবে। সাক্ষী হলে কি হবে, আমরা তখনই সাক্ষী হতে পারবো যখন আমরা এটা বুঝবো, আমরা তখন সাক্ষী হতে পারবো যখন আমাদেরকে আমরা কি করব এটা আরেকজনের সামনে উপস্থাপন করব। কারণ আমাদেরকে মিডল নেশন হিসাবে, উম্মাতান ওয়াসাতা হিসাবে সেই 143-এ ফিরে যান, সেখানে বলা হচ্ছে সুহাদা আলান নাস, সব মানব জাতির জন্য আমরা। তাহলে সাক্ষী বিষয়টা হচ্ছিলো সেরকম একটা বিষয়। তাহলে কোরআন মজিদের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করতে হবে, ইট ইজ এ ম্যান্ডেটরি পার্ট। সেকেন্ড হচ্ছিলো এখানে সিয়াম পালন করতে হবে, এটা একটা ম্যান্ডেটরি পার্ট। এটা এই জন্য জরুরি কেন, আমাদের সোশ্যাল ক্যাম্পেইনগুলো যেটা চলে আমাদের যে মুসলিম সমাজে, সেটা হচ্ছে রমাদানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, এগুলো এই ধরনের কবিতা রচিত হচ্ছে। কেন আমরা রমাদান রমজান বানাইছি, রমাদানকে সিয়ামকে বানাইছি রোজা, সেটার মধ্যে রিদম করে আমরা রমাদানের মূল বিষয়টাকে বলতে চাচ্ছি সিয়াম। এটা আমাদের ভার্সন, কিন্তু আল্লাহর ভার্সন কিন্তু সেটা না, সেটার ভার্সন না। এইভাবে ফামান শাহিদা মিনকুম শাহরা ফাল ইয়াসুম, এটার মধ্যে এটা ঢুকে বসে আছে। ফামান শাহিদা মিনকুম শাহরা, এ মাসকে যারা প্রত্যক্ষ করবে, এটা প্রত্যক্ষ যদি আপনি বলেন তাহলে প্রত্যক্ষ অন্য অন্য আরবি শব্দ আছে, এ মাসকে যারা পাবে, পাবে বললে আরেকটা আরবি শব্দ আছে, কিন্তু শাহিদা শব্দটা হচ্ছিল সে যে সাক্ষ্য হবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছিলো যে যে এটাকে হুদাল্লিন নাস ও বাইয়ানাতে মিনাল হুদা ওয়াল ফোরকান, দিস ইজ দ্য সেন্টার পয়েন্ট, এটার সাক্ষী হতে হবে। এবং সে সাক্ষী হয়ে সে কী করবে, এখানে সিয়াম পালন করবে, এবং সেটার মাধ্যমে বেসিক্যালি এই কোরআন মজিদের সাথে সে গভীর সম্পর্ক তৈরি করবে। এটা তার কনস্টিটিউশন, এটা তার পথনির্দেশ, এটার মাধ্যমে সে সারা বছর চলবে। অর্থাৎ এই ধরনের কনসেপ্টগুলো কিন্তু এই একটা বাক্য থেকে কী হচ্ছে বেরোয় আসতেছে, এটা একটু চিন্তা করার বিষয়। এবং এখানে আমরা খুব সুন্দর করে আরেকটা প্যারালাল বিগত দিনগুলোতে আলোচনা করছি, এটা হয়তো বা অনেকের কাছে নতুন, আমাদের ক্লাসে যারা নিয়মিত ছিলেন তারা অন্ত জানেন অলরেডি। এটা এরকম একটা প্যারালাল, সেটা হচ্ছিল এই আয়াতের মাধ্যমেই বেসিক্যালি রমাদান মাসে সিয়ামটা ফরজ হলো, ঠিক আছে। এই নামে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, রমাদান মাস সে কোরআন চর্চা করতে হবে এবং সিয়াম পালন করতে হবে, ইট ইজ এ টাস্ক অফ রমাদান মাস। এই জিনিসটা বেসিক্যালি এই আয়াতের এই বাক্যের মাধ্যমে কি হলো, ইনস্ট্রাক্টেড হলো, এটা এই আদেশ দেওয়া হলো এই জিনিসটা। তো রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে মুসলিমদের জন্য বলা হয় যে সিয়ামটা ফরজ ছিল আশুরার দিন, ঠিক আছে। তো আশুরা মানে দশই মোহরম, এই দিন সিয়াম পালন করতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এবং ট্রানজিশন খুব ভেরি ফিউ, মানে বলতে পারেন খুব তাড়াতাড়ি বিষয়গুলো ঘটছে, যেমন এই শরিয়াগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে মাদানী জীবনে। আপনি যদি টাইম ফ্রেমটা দেখেন, হিজরত করার পরে এই রমাদান খুব সম্ভবত দ্বিতীয় হিজরত থেকে শুরু হয়েছে, রমাদানের বিষয়গুলো সিয়াম পালনে এই আয়াতগুলো নাজিল হচ্ছে সেই সময়। তাহলে দেখা যাচ্ছে যে হয়তোবা রমাদানে হিজরতের পরে প্রথম রমাদান হয়তোবা সিয়ামের বিষয়টা ম্যান্ডেটরি ছিল না, তখন বেসিক্যালি সেই সময়কার শরিয়াটা ছিল হয়তোবা এরকম যে সেই সময় আশুরায় সিয়াম পালন করতেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ঢোকার পরে যখন এই আশুরার বিষয়টা জানলেন, তখন জিজ্ঞাসা করলেন এখানে ইহুদিরা কেন সিয়াম পালন করে, তারা তাদের উত্তরটা হচ্ছিল এরকম যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে কী করলেন, মানে মুক্তি দিলেন, সেই সাগর বিভক্ত করে উদ্ধার করলেন, সেই জন্য এই দিনটাকে তারা শুক্রিয়া স্বরূপ সিয়াম পালন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালামের উপরে আমাদের হক অনেক বেশি, অতএব আমরা ওই দিন কী করবো, সেই দিন সিয়াম পালন করব। এবং পরবর্তীতে এই সিয়াম আশুরা সিয়াম পালনের বিষয়টা এন্ড অফ হিজ লাইফ, একদম যখন ওনার জীবনের শেষ প্রান্তে বলতে পারেন, সেখান থেকে নয় থেকে দশ বছর পরে উনি তখন আবার বললেন না এই আশুরার সিয়ামকে তোমরা দুই দিন রাখো। তো অনেকে বলতেছে যে এটার একটা ন্যারেশনের কনফ্লিক্ট পজিশন আছে, যাই হোক। তো সেখানে যে বিষয়টা হচ্ছিলো, যদি আমরা মূসা আলাইহিস সালামের সেই ঘটনার দিকে যদি তাকাই, তাহলে আপনি দেখবেন যে এর আগের মুসলিম শরিয়ার মধ্যে ওই দিনটাতে, মানে আমরা বলছিলাম যেটা যে যারা মূসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী তারাও মুসলিম,
যারা ঈসা আলাইসাল্লামের প্রকৃত অনুসারী তারাই তারাও কি মুসলিম, যারা এর থেকে ডেভিয়েট হয়েছে তারা ইহুদি নাম নিয়েছে, তারা খ্রিস্টান নাম নিয়েছে, সেটা হচ্ছে ডেভিয়েটেড গ্রুপ। মূলত ওনার প্রকৃত অনুসারীরা ছিলেন সেই যুগের মুসলিম, এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগ পর্যন্ত যারা প্রকৃতভাবে তাদেরকে অনুসরণ করছেন তারা ছিলেন প্রকৃত মুসলিম। তো সেই মুসলিমদের সুন্নাটা ছিল হচ্ছিলো ওনারা আশুরার দিন সিয়াম পালন করতেন, কারণ আশুরার দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে কী করছেন এবং ওনার কাউমকে বনি ইসরায়েলদেরকে এই ফেরাউনের কবল থেকে উদ্ধার করছেন। তখনকার সিনারিটা যদি আপনি চিন্তা করেন যে মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ফেরাউন অত্যাচার নিপীড়ন করত, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে আমাকে তাদের সাথে আমার সাথে তাদেরকে যেতে দাও, আমি তাদেরকে এখানে রাখবো না, আমার সাথে নিয়ে যাব, তখন ফেরাউন সেটা দিতে রাজি না। এই জন্য কেন বনি ইসরায়েলদেরকে তারা দাস হিসাবে তাদের সমাজে ব্যবহার করত। এখন সমস্ত বনি ইসরায়েল যদি মিশর ছেড়ে চলে যায় মুসা আলাইহিস সালামের নেতৃত্বে, তাহলে তো মিশরি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, কেন তাদের অড জবগুলো কে করবে, তাদের লোয়ার টায়ারের জবগুলো কে করবে, তাদের কাজ কাজের লোক তো তাদের নাই হয়ে যাবে। অতএব এটা সে কোনোভাবেই ফেরাউন সেটাতে রাজি না। তো সেক্ষেত্রে একটা সময় আল্লাহর অনুমতিক্রমে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে বলল আমার সাথে চলো, আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এখন মুসা আলাইহিস সালাম সম্বন্ধে তারা জানে, ফেরাউন সম্বন্ধে তারা জানে, এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং রসুল সেটা তারা কিভাবে বুঝবে? এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে অনেকগুলো পরিষ্কার প্রমাণ দিচ্ছেন, এটা বাইয়ানাতিম মিনাল হুদা, যে পরিষ্কার প্রমাণ দিচ্ছেন, নিদর্শন দিচ্ছেন, এটার মাধ্যমে সবাই অ্যাসার্টেন হচ্ছে এই হচ্ছে আল্লাহর নবী। অতএব উনি যখন বলতেছেন যে এটা আল্লাহ বলছেন আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে, অতএব আজকে বের হয়ে যাব, তখন সমস্ত বনি ইসরায়েল জাতি তাকে অনুসরণ করলো। তাহলে এখানে আমরা দেখতে পারি যে আল্লাহর তরফ থেকে হেদায়েত আসছে, দ্যাট মিন্স তোমাদেরকে এখন এখান থেকে বের হয়ে যেতে হবে, সেটা তার রসুলের মাধ্যমে ডেলিভার হয়েছে এবং তার অনুসারীরা সেটা অনুসরণ করছে, তাহলে এটাকে আমরা হেদায়েত বলতে পারি। তাহলে এই হেদায়েত যে সত্য, এই প্রমাণটাও কিন্তু সেদিন প্রমাণিত হচ্ছে এভাবে, যখন মুসা আলাইহিস সালাম ওনার সমস্ত বাহিনী নিয়ে যখন হাজির হলেন সে সমুদ্রের পারে, তখন ওনার অনুসারীরা বললেন এখন আমাদের কী হবে, পিছন থেকে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে, আমরা তো নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো এটা হতে পারে না, আল্লাহ আমাদের প্রভু যেহেতু আমাদেরকে এটাকে আমাদেরকে এই আদেশ দিচ্ছেন, অবশ্যই এটাই সত্য। তাহলে একদিকে সে তো তখনকার পয়েন্টটা কী দাঁড়ালো, ফেরাউন সত্য না মুসা আলাইহিস সালামের এই হেদায়েত সত্য। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওনার লাঠি দিয়ে সেই যে সমুদ্রে বাড়ি দিতে বললেন, বিভক্ত হয়ে গেল, সেটার মাঝখান দিয়ে সমস্ত বনি ইসরায়েল জাতি সমুদ্র পার হয়ে গেল, তারা আল্লাহর সেই অলৌকিক বিষয়টা অবলোকন করল। অবলোকন করার পরে তারা ওই পারে যখন উঠল, তারা দেখল যে সমস্ত ফেরাউনের বাহিনী তাদেরকে অনুসরণ করতে গিয়ে, তাদেরকে মানে চেস করতে দিয়ে, তাদের ধাওয়া করতে গিয়ে সেই সমুদ্রের মধ্যে ডুবে মরল। তাহলে যাকে তারা দীর্ঘদিন যাবত মনে করতেছে যে এই স্বৈরাচার অত্যাচারীকে কে প্রতিরোধ করবে, সে মিথ্যা, সে হচ্ছিল শয়তান, সে হচ্ছিল সবচেয়ে দুষ্ট লোক, হ্যাঁ, তো তাকে আল্লাহ সেদিন ধ্বংস করে দেখালেন যে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং, মানে কোনটা সত্য কোনটা মিথ্যা, ট্রুথ এবং ফলসের মধ্যে। তাহলে আপনি দেখেন আমাদের কোরআন মজিদ যে কাজটা করতেছে, হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েত, ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফোরকান, এই হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ এবং সত্য মিথ্যার প্রমাণ কোরআন কনস্টিনিউসলি ডেমনস্ট্রেট করে যাচ্ছে। সেদিন যারা সেই ঘটনার সময় হাজির ছিল তারা আল্লাহর হেদায়েত দেখছে, আল্লাহর হেদায়েত কীভাবে কাজ করে সেটার প্রমাণ দেখছেন, এবং সেটা কীভাবে সত্য মিথ্যাকে পার্থক্য করে এবং সেটার প্রমাণ দেখছেন, এবং সেইটাকে তারা অনুসরণ করে ধারণ করে তারা সেখানে বেনিফিটেড হয়েছেন, সেজন্য তারা সুক্রিয়া আদায় করতেছেন। এটা ছিল সেই কনসেপ্টটা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেই মিরাকলাস ঘটনাটা রিপ্লেসড হচ্ছে কী দ্বারা, কোরআন মজিদ দ্বারা। এখন কোরআন মজিদ হচ্ছিল আল্লাহ নাজিল করছেন মানব জাতির জন্য, এখন কোরআনের মধ্যে মিরাকেল আছে, মুজেজা আছে, কোরআনের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে কোরআন কাজ করতেছে, হেদায়ত হিসাবে কাজ করতেছে, হেদায়তের প্রমাণও এটার মধ্যে আছে, এটা যে রাইট পথ নির্দেশ সেটার প্রমাণও এটার মধ্যে আছে। অতএব এটা নিয়ে যে চর্চা করবে সে
এটাকে অনুধাবন করবে এমনভাবে যেভাবে মুসা আলাহিসাল্লামের অনুসারীরা সেই সাগর, বিভক্ত সাগরের মাঝখান দিয়ে যাচ্ছে এবং সেটাকে অবলোকন করে যেভাবে অনুধাবন করছিল, সেটার হেদায়েত এবং সেটার সত্য মিথ্যার পার্থক্য এবং সেটার যে প্রমাণ, সেই জিনিসগুলো তারা যেভাবে রিয়ালাইজ করছে, কোরআন মজিদকে নিয়ে কেউ যদি ডিল করে সেটা সেটা তা তারা পাবে। অতএব সেটা যেহেতু তারা পাবে কোরআন মজিদের মধ্যে, অতএব সেটা ডিলিংয়ের মাস হচ্ছে রমাদান মাস। এখন তাহলে সিয়ামটা কোথায় রাখতে হবে রমাদান মাসে? কারণ এখান থেকে তারা বেনিফিটেড হবে এবং এই জন্যই এই আয়াতের শেষে আছে ওয়াল্লা আল্লাকুম তাশকুরুন, যাতে করে তারা শুক্রিয়া আদায় করতে পারে। তাহলে মুসা আলাহিসাল্লামের কাউম যারা ছিল তারা শুক্রিয়া আদায় স্বরূপ আশুরার দিন সিয়াম পালন করত, আর রসুল সাল্লাহ সাল্লামের কাউম কোরআন মজিদের মতো মিরাকেল এবং মেসেজটাকে জীবনে ধারণ করে সেখানে বেনিফিটেড হবে এবং সেটার বিপরীতে শুক্রিয়া আদায় করবে। দিস ইজ দ্য কনসেপ্ট। তাহলে শিফটিং হলো এভাবে, কীভাবে আশুরা থেকে সিয়ামটা শিফট হয়ে গেল রমাদান মাসে, একই জিনিস। তাহলে রমাদান মাসের পারপাস হচ্ছিল এটাই যে কোরআন মজিদের সাথে গভীর সম্পর্ক স্থাপন করে সেখান থেকে হেদায়েত নিতে হবে, কোরআন মজিদকে আবিষ্কার করতে হবে, এটা হচ্ছে হেদায়েত এবং এটার হেদায়েতের প্রমাণ এটার মধ্যে আছে এবং সমস্ত সত্য মিথ্য অর্থাৎ পার্থক্যকারী প্রমাণ হিসাবে সেটা প্রিভেইল করে, সেটা অবস্থান করে, সেটা চর্চা করার মাধ্যমে নিজের বেনিফিটেড হতে হবে, হওয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। এই টোটাল স্কিমটা সে আশুরা থেকে বলতে পারেন রমাদান মাসের মধ্যে ঢুকে গেল। তাহলে এই ট্রানজিশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং ট্রানজিশন। সেজন্য আমার কাছে মনে হচ্ছে আলোচনা থেকে ফামান শাহিদা, এই যে শাহিদা শব্দটা খুব গুরুত্বপূর্ণ, ফামান শাহিদা মিন কুমো শাহরা, তাহলে এই যে মাসের যে একটা বিশেষত্ব সেটাকে অনুধাবন করতে হবে ফালিয়াসুম এবং সিয়াম পালন করতে। একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু দুইটা ইনগ্রিডিয়েন্ট। সেজন্য দেখবেন রমাদান মাসের আমাদের ক্যারিকুলাম যেটা আছে, আমাদের যেটা এবাদতের অবকাঠামো আছে আমরা বলি, সেই অবকাঠামোর মধ্যে একদিন সারাদিন সিয়াম পালন করবেন, সন্ধ্যার পরে এশার পরে আমাদের তারাবি সালাদ যেটা আছে ফর্মালি আমরা দাঁড়ায় এই মানের পিছনে কোরআন মজিদ শুনবো, এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, অবকাঠামো আছে। তো সেই অবকাঠামোটা আছে তো সেখানে কি নেই, প্রাণ নাই, আমরা কোরআন বুঝি না, তাই না? আমরা রোবটের মতো সেখানে দাঁড়াই, একটা ধৈর্য পরীক্ষা দেই, যিনি কোরআন লিড জামাত লিড করতেছেন তিনিও একটা পরীক্ষা দেন, পিছনে দাঁড়ায় আছে তারা একটা পরীক্ষা দেন, কিন্তু সেখানে কোনো কিছু না। অথচ এটা ছিল ফামান শাহিদা মিনকুম শাহরা, এটা ফালিয়াসুম হচ্ছে দিনের বেলা আর প্রথম পার্ট হচ্ছে রাতের বেলা, রাতটা আগে আসে দিনটা পরে আসে। আমাদের যখন সিয়াম রমাদান শুরু হবে প্রথম কি হবে, রাতটা আসবে, আপনি মাগরিব পড়বেন, এশার পর থেকে আপনি তারাবি পড়বেন, তারপরে সেহরি খাবেন, তারপর সিয়াম শুরু করবেন। তাহলে এটাও কিন্তু খুব সুন্দর একটা টাস্কিং, এখান থেকে কোরআনের এই আয়াত থেকে এটা বেরোয় আসতেছে। এই সংক্রান্ত আলোচনা বেসিক্যালি আমরা করছি। তাহলে ইন্টারেস্টিং রিলেশনটা হচ্ছিলো সেই, আমরা বললাম যে মুসা আলাহিসাল্লামের সিয়ামটা, কাউমের যে সিয়ামটা কীভাবে রমাদানে ইনক্লুডেড হলো, অতএব আমাদের টাস্কিংটা কিন্তু ওইভাবেই ট্রান্সফার হচ্ছে। অতএব কোরআনের সাথে গভীর সম্পর্ক বিল্ড আপ করা, এটাকে প্রতি বছর বাড়ায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে একজন মুসলিমের জীবনের গুরুত্বপূর্ণ কাজ। এবং কোরআনকে জীবনে ধারণ করা, সেই অনুযায়ী হেদায়েতটা ধারণ করে নিজেকে সংশোধন করে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত দিছে আমাদেরকে সে প্রচেষ্টা চালাতে হবে। সেই সুর মুলকের সেই আয়াতে ফিরে যান, সেটা হচ্ছে আইয়াকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম, না আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে জীবন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছে। মৃত্যু মানে আমার সামনে মৃত্যু আসতেছে, এরপর একটা জীবন আছে, এই দুইটা আল্লাহ ক্রিয়েশন করছেন এই জন্য যাতে উনি দেখতে পারেন যে আমাদের মধ্যে কর্মে কি উত্তম। তাহলে কর্মের যে মেজারমেন্টটা আমরা বলি, আমাদের যে অডিট, সেই অডিটটা বেসিক্যালি রমাদান টু রমাদান বলতে পারেন। প্রতি রমাদানই আমাদের মেজার হচ্ছে আমরা কীভাবে নিজেকে ইম্প্রুভ করতে পারছি, তাই না? তো যাই হোক, এইটা হচ্ছিলো একটা সেন্টার 185 আয়াতের এই ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, এটার উপরে আলোচনা আছে, আমরা রিভিউ করবো ইনশাল্লাহ। ওমান কানা মারিদানা ওয়ালা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে পরবর্তী দিনগুলোতে এটাকে কভার করে নেবে। এরপরে যে জিনিসটা ইন্টারেস্টিং গ্যাপ সেটা হচ্ছিল আমরা জানি 184 একই রকম স্টেটমেন্ট আছে, ফামান কানা মিনকুম মারিদানা ওয়ালা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, একই স্টেটমেন্ট। কিন্তু এরপরে 184 মধ্যে আছে ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন,
মিসকিনকে খাওয়ানোর মাধ্যমে ফিদিয়া দিয়ে কাভার করার অপশনটা রমাদানের সিয়ামের মধ্যে নাই, ঠিক আছে? এরপরে এটা যেহেতু নাই, দ্যাট মিন্স রমাদানের যে ফরজ সিয়াম সেক্ষেত্রে ফিদিয়া দিয়ে এটাকে রিকভার করার প্রভিশনটা নাই। দ্যাট মিন্স হচ্ছিল আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাসের রমাদানের একটা সিয়ামের স্কেজুল দিলেন, এর পরবর্তীতে 11 মাস আমার সময় আছে, যেসব সিয়াম আমার ছুটে গেল আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সামর্থ্যটা দেন, শারীরিক সমস্ততার সামর্থ্য দেন, সেটাকে আমাকে গ্র্যাজুয়ালি এটা কভার করে নিতে হবে। আমার যদি সুস্থতা একেবারেই না আসে, আমি যদি এমন অবস্থা আমি আর কোনোদিন সিয়ামও পালন করতে পারতেছি না, তখন শরিয়ার যারা আছে তারা বলতেছেন আপনি ফিদিয়াটা দিতে পারবেন তখন। সেই জন্য রমাদানের ফিদিয়ার বিষয়টা হচ্ছিল রমাদানের পরে, আগে কোনো সময় না। যারা অসুস্থ মানুষ আছেন তাহলে এটা একটা শরিয়াগত বিষয় আছে, কিন্তু আমাদের জেনারেল বিষয় হচ্ছিল আমাদেরকে অবশ্যই এটা রিকভার করে নিতে হবে। এই জন্য এই দেখেন কোরআনের আয়াতের গ্যাপের মধ্যে কিন্তু ওই ফিদিয়ার অপশনটা এখানে নাই। তখন আমাদের কাছে মনে হতে পারে এটা তাহলে কঠিন হয়ে গেল, ঠিক আছে, কঠিন হয়ে গেল। সেক্ষেত্রে বলা হচ্ছে আল্লাহ সাথে সাথে বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এটা খুব সুন্দর এক্সপ্লেনেশন আছে সেখানে, আমরা যেমন ট্রান্সলেশন এখানে কনভার্ট করেছি, আল্লাহ তোমাদের জন্য মাধ্যমে দ্বারা সাহস করতে চান, তোমাদের জন্য মাধ্যমে দ্বারা কঠিন করতে চান না। দ্যাট মিন্স আমরা যদি এটার আল্লাহ চান তাকওয়া অর্জনটা আমাদের জন্য সহজ হোক, সেজন্য আমাদের জন্য কি দরকার, নিরবিচ্ছিন্ন 30 দিন, 29 থেকে 30 দিন সিয়াম পালন করা দরকার। এটাই হলো আমাদের জন্য তাকওয়া অর্জনের সহজতর উপায়। আর এই তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা আমাদের জন্য বিষয়গুলো যেমন সহজ করব, আমরা অন্যদের জন্য বিষয়টা সহজ করব। আমি যদি তাকওয়াবান হই তাহলে আমার প্রতিবেশী আমার কাছ থেকে নিরাপদ, আমি যদি তাকওয়াবান হই আমার পরিবারের সদস্যরা আমাদের কাছে নিরাপদ, আমি যদি তাকওয়াবান হই আমার আশেপাশে সমস্ত মানুষ আমার কাছ থেকে নিরাপদ। অতএব মানুষের কল্যাণেও তাকওয়াটা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এই জন্য বলা হচ্ছে যে বিকুম ফ্রেজ ইউজ করার মাধ্যমে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এর মাধ্যমে মুফাসসিরা বলছেন যে এখানে বলা হচ্ছে যে আল্লাহ তোমাদের জন্য তোমাদের মাধ্যমে তোমাদের দ্বারা সহজ করতে চান এবং তোমাদের জন্য মাধ্যমে তোমাদের দ্বারা কঠিন করতে চান না। জন্য কীভাবে, যেমন আমরা বলছি যে আপনি নফল সিয়াম পালন করতে যেমন স্ট্রাগল করেন ফরজ সিয়ামের রমাদান মাসে, সেটা অত কঠিন না। আমরা যখন টানা রাখা শুরু করি একটা অভ্যস্ততার মধ্যে চলে আসি, আমাদের কাছে 30 দিন অনেক অনেক সহজ হয় এবং আল্লাহ বিশেষভাবে সেটা সহজ করে দিচ্ছেন, সেটা আমরা জানি। এখন এরপরে এই 185 শেষে তিনটা স্টেটমেন্ট আছে। প্রথম স্টেটমেন্ট আছে ওয়ালি তুকমিলুল এদ্দাতা, যাতে করে তোমরা কাউন্টিংটা কমপ্লিট করতে পারো। রমাদান মাসে এক মাসে 30টা, 29টা, 30টা, এটা হচ্ছে একটা স্কেজুল, সেটা তোমরা কমপ্লিট, ট্রেনিং প্রোগ্রাম। তাহলে ট্রেনিং প্রোগ্রামের একসাথে হলে জিনিসটা আমাদের কাউন্টিংটা কমপ্লিট হবে এবং সেটা আমাদের স্পিরিচুয়াল এবং ফিজিক্যাল রিকোয়ারমেন্ট অনুযায়ী, বর্তমানে মানুষ সবাই অনেক কিছু গবেষণা করতেছে ফিজিক্যালি সিয়াম কীভাবে মানুষকে বেনিফিট করতে পারে, এখন মেডিকেল সায়েন্সের সবাই বড় গলায় সেটা বলছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বান্দার মেনটেন্যান্সের জন্য ফিজিক্যাল এবং মেন্টাল স্পিরিচুয়াল মেনটেন্যান্সের জন্য সিয়াম রমাদান মাসের সিয়ামকে কী করছেন, ম্যান্ডেটরি করছেন। সেখানে বলতেছেন ওয়ালি তুকমিলুল এদ্দাতা, যাতে করে তোমরা সংখ্যা পূরণ করতে পারো, তোমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা পূরণ করতে পারো। এটা হচ্ছে রমাদান মাসের একটা পারপাস। সেকেন্ড হচ্ছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা হেদায়ত দিয়েছেন। মানে এই কোরআনের মধ্যে হুদাল্লিন নাস ওয়া বাইয়ানাতে মিনাল হুদা ওয়াল ফোরকান, এই বিষয়টাকে জীবনে যখন আমরা রিয়েলাইজ করছি তখন আমরা আল্লাহ যেভাবে মা হাদাকুমের মাধ্যমে আল্লাহর বরত্ব ঘোষণা, মানে আল্লাহর বিষয়টা প্রায়োরিটি আনা। এই জন্য রমাদানের শেষে ঈদের তাকবীর কি, আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ, যাতে আল্লাহর বরত্ব ঘোষণা করা মানে জীবনে আল্লাহকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা, সেটা যাতে করে অর্জন করতে পারো। এই তাকওয়ারই একটা এক্সপ্রেশন এটা, যে তাকওয়া অর্জন করলে আলটিমেটলি এই বিষয়টা ঘটে থাকে। এবং শেষে বলো ওয়াল ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা সুক্রিয়া আদায় করতে পারো। দ্যাট মিন্স এই টোটাল প্রোগ্রামের মাধ্যমে অবশ্যই আপনি আমি কী হব, বেনিফিটেড হব। আমরা মেন্টালি বেনিফিটেড হব, স্পিরিচুয়ালি বেনিফিটেড হব, ফিজিক্যালি বেনিফিটেড হব। অতএব সেইভাবে আমাদের প্রোগ্রামটা করবে। এবং এখানে আরেকটু সুন্দর গ্রামাটিক্যাল বিষয় আছে, সেই জিনিসটা যারা গ্রামার পড়েন দেখবেন। এখানে প্রথমে ওয়ালি তুকমিন লি ব্যবহার হয়েছে, লিকাইল লি, যাতে করে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, এখানেও লি,
যাতে করে দ্যাট মিন্স এই দুইটা সহজে অ্যাচিভেবল, আমরা সিয়াম পালন করতে পারি 30 দিন 29 দিন, এটা অ্যাচিভ করা যেতে পারে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদিকু, আল্লাহ যেটা হেদায়েত দিচ্ছে সেটার মাধ্যমে আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারি, এটাও একটা বিষয় আছে, সেটাও টেম্পোরারি সম্ভব। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এখানে লা আল্লাকুম লির জায়গায় লা আল্লাহ ব্যবহার করা হচ্ছে। লা আল্লাহ শব্দটা অনেকভাবে এক্সপ্লেন করা যেতে পারে, এটার অর্থ অনেকগুলো ডাইমেনশন আছে, এটার মধ্যে যেমন একটা অর্থ লির মতো যাতে করে, সম্ভবত যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, সম্ভবত তোমরা শুকরিয়া আদায় করতে পারবে। তো এই সম্ভবত যখন বলছে দ্যাট মিন্স এই শুকরিয়া আদায় করাটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, কারণ আমরা যদি এই হুদাল্লিন নাস ও বাইয়ানাতি মিনাল হুদা ওয়াল ফোরকান এটাকে যদি রিয়েলাইজ করতে না পারি, তাহলে শুকরিয়া আদায় করাটা ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের। তাহলে শুকরিয়া আদায় কেন কীভাবে করবো, তাহলে আমাকে বেনিফিটেড করতে হবে, তো বেনিফিট করতে গেলে আমাকে রাইট মেথডে সিয়াম পালন করতে হবে, রাইট ওয়েতে আমাদের কোরআনের সাথে যদি আমরা রিলেশন করি সেখান থেকে আমরা বেনিফিটটা পরিষ্কারভাবে দেখতে পারবো, বেনিফিট দেখলে আমরা কী করবো, শুকরিয়া আদায় করবো। তো এইটাই খুব সুন্দরভাবে আপনার এখানে স্ট্রাকচার করা আছে, আয়াতের একটা স্ট্রাকচারও আছে, যেমন বলা হচ্ছে শাহরুর রমাদিনুল্লাজি উনজিলা ফিহিল কোরআন, রমাদান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল করছে, তাহলে এটার সাথে লিঙ্ক হচ্ছিলো যাতে করে লা আল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তারপরে কোরআনকে ডিসক্রাইব করছে হুদাল্লিন নাস ওয়া বাইয়ানাতি মিনাল হুদা ওয়ার ফোরকান, কোরআন সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে, তাহলে এটা যে রিয়ালাইজ করতে পারবে তার জন্য কি, ওয়ালি তুকমিলুল এদ ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাহলে এটা যে রিয়ালাইজ করতে পারবে সে কি করতে পারবে, আল্লাহ যেভাবে হেদায়ত দিচ্ছে সেভাবে আল্লাহর কাছ কী বলে কোরআন থেকে হেদায়ত নিতে পারবে এবং আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারবে। এরপরের সাবজেক্ট হচ্ছে ফামান শাহিদা মিনকুম শাহরা ফাল ইয়াসুম ওয়াবান কানা মারিদান আওয়া আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উহর, এই দুইটা সেন্টেন্সের মাধ্যমে যে জিনিসটা হয় সেটা হচ্ছিলো ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, যাতে করে তোমরা ট্রেনিং প্রোগ্রামের কাউন্টিংটা কমপ্লিট করতে পারো। আর এখানকার সেন্টার পয়েন্ট হচ্ছিলো ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ সহজ করে দিতে চান, আল্লাহ কঠিন করতে চান না। অর্থাৎ খুব সুন্দরভাবে এই আয়াতেরও স্ট্রাকচার আছে। তো এখান থেকে বেসিক্যালি আমাদের এই আয়াতটার আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে হবে, আসলে আমাদের কী করতে হবে। এরপরের আয়াতগুলো আমরা গ্র্যাজুয়ালি আলাপ করবো, তবু আমি সামারি জাস্ট বলে দিচ্ছি আজকে, কেন আমি করণীয় কী সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার, কেন এই জন্য আমরা একটু অ্যাডভান্স এটা আলোচনা করতেছি। তো সেখানে ওয়া ইজাসা আলাকা এবাদি আন্নি ফা ইন্নি করিব, এটা একটা দোয়া সংক্রান্ত আয়াত, যে আমরা যদি হেদায়েতের রাস্তায় চলি সেক্ষেত্রে আমরা ডেসপারেট হব দোয়ার ব্যাপারে, এবং দোয়ার ব্যাপারে ডেসপারেট হওয়ার মাধ্যমে বেসিক্যালি আল্লাহর কাছে চেয়ে আমাদেরকে হেদায়েতটা নিতে হবে, তাই না। লা আল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সঠিক পথ প্রাপ্ত হতে পারে, তাই না। তাহলে এখানে পারপাসটা হচ্ছে সিয়ামের পারপাসটা হচ্ছে লা আল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়া অর্জন করতে পারে। তারপর রমাদান মাসে সিয়ামকে ইনক্লুড করা হলো, সেখানে তিনটা পারপাস, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলামা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এটা হচ্ছে রমাদানের পারপাস। আর দোয়া হচ্ছিল একটা ইনস্টিটিউশন যেটার মাধ্যমে এটার আউটপুট, সেখানে একজন ইমামদার একজন আল্লাহ সচেতন মানুষ বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে, এবং সেটার মাধ্যমেই বেসিক্যালি সে সঠিক পথে সে সঠিক পথের উপর চলবে এই দোয়ার বরকতে। তাহলে এটাও কিন্তু আরেকটা কনসেপ্ট এখানে দেওয়া হলো। তারপরে 187 মধ্যে দেওয়া আছে যে একটা স্পেশাল বিষয়, যে রমাদান মাসের মধ্যে রমাদানের দিন এবং রাতগুলোতে কিছু বিষয় আলোচনা করা আছে, এবং এই বিষয়টাকে আমরা ইন ডিটেল দেখবো পরবর্তীতে এক একটা আয়াতে। ওয়ালিন নাসি, মানে এটা হচ্ছিলো কাজালিকা ইউবাইয়ুনুল্লাহু আয়াতিহি লিন্নাস লা আল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ সমস্ত মানব জাতি এখান থেকে কী করতে পারে, এটাকে নিজেকে রক্ষা করতে পারে, এটারও একটা আলোচনা আছে। এবং শেষে 188 রমাদান পরবর্তী পরিস্থিতিতে মানুষের ফাইন্যান্সিয়াল ডিলিংস পরিবর্তন হতে হবে, সেটাই হচ্ছিলো লিটমাস টেস্ট, এটা যদি পরিবর্তন না হয় অবশ্যই সে রমাদান থেকে কাঙ্ক্ষিত কী নিতে পারে না, হেদায়তটা নিতে পারে না, এরকম ধরনের একটা কন্টিনিউয়াস আলোচনা আছে। আমরা নেক্সট সেশন থেকে ইনশাল্লাহ ছোটো ছোটো করে আমরা বিষয়গুলো আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের নেক্সট কাজ। আর আমাদের করণীয় বিষয়গুলো আমরা বলছিলাম যে আমরা আড়াই মাস আগে থেকে রমাদান সংক্রান্ত আলোচনা শুরু করলাম, বিকজ আমাদের এখানে প্রথম হচ্ছে স্টাডিটা শুরু করতে হবে এখন থেকেই,
আমাদের অ্যাওয়ারনেসের জন্য এই আয়াতগুলোর তাফসির, এগুলোর লেকচার, এগুলোকে কম্পাইল করা, তারপর অ্যাকশন প্ল্যান ফিক্স করা। কারণ হচ্ছে রমাদান মাস গুরুত্বপূর্ণ, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইলাতুল কদরের তালাশ, সেটা শেষ 10 দিনের মধ্যে আছে। তো সেটাকে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে যান তাকে, তাহলে আপনাকে এখন থেকে পরিকল্পনা করতে হবে। সেটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, আমার আপনার আমার কিয়ামুল লাইল ডে ওয়ান থেকে রমাদানের প্রথম দিন থেকে সেগুলোকে কী করতে হবে, শক্তিশালী করতে হবে, এবং সেটারই একটা ফ্লো আমাদের শেষ দশে রাখতে হবে। শেষ দশ দিনে এতেকাফে যাদের সমর্থ আছে ঢুকে যেতে হবে, না হলে বাসার মধ্যে থাকতে হবে। সেই রাত, সেই 10 দিনের রাতের বেলার প্রোগ্রামগুলো ফিক্স আপ করতে হবে, যাতে ওই প্রোগ্রামটা আমাদের দিনের বেলা কোনো প্রোগ্রাম যাতে হেম্পার না করে, সেগুলো আমরা আলোচনা করছি না। যেমন গত বছরের রমাদানে, করোনাময় রমাদান ছিল, করোনার কল্যাণে আমরা অনেক বেশি রেস্ট্রিক্টেড ছিলাম, বাইরে যাওয়া আসা যাওয়া কম ছিল, বাসার মধ্যে আমরা ছিলাম, যার ফলে সে গত বছর বলা যায় যে রমাদান অনেক বেটার ওয়েতে, আমাদের জীবন দশায় সবচেয়ে বেটার ওয়েতে আমরা পালন করছিলাম। এই জন্য, কারণ হচ্ছিলো আমরা বহির্মুখী হই নাই, আমরা বাজারে দৌড়াই নাই, আমাদের বাজারগুলো বন্ধ ছিল, তাই না? আমাদের মার্কেটগুলো আমাদেরকে ডিস্ট্রাক্ট করে ফেলে। রমাদান কিন্তু একটা স্পিরিচুয়াল মাস, আল্লাহর সাথে বাণিজ্য করার মাস, এখানে বাজারে মার্কেটে মার্কেটে দৌড়ানোর মাস এটা না। ঈদের কনসেপ্টটাও আমরা বলছি, রমাদান মাসের উদ্দেশ্য ঈদ না, ঈদ হচ্ছে একটা কনসিকুয়েন্স, ঈদের কালচার মুসলিমদের আলাদা। তাহলে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কমার্শিয়ালাইজেশনের মাধ্যমে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে সামারি বিষয় হচ্ছিলো যে রমাদান মাসে আমাদের স্টেশন কোথায় থাকবে, 1 থেকে একদম 29 পর্যন্ত, সেটা আমাদের ফিক্স আপ করতে হবে। সব ধরনের সফর, অপ্রয়োজনীয় সফর এই মাসে পরিকল্পনা করা যাবে না, স্পেশালি শেষ 10 রাতে আমাদের বাড়ি যাওয়া থেকে বিরত থাকতে হবে। আমরা যেখানে মানে নর্মালি থাকতে অভ্যস্ত সেখানে থাকব, এবং যাদের সামর্থ্য থাকবে তারা অবশ্যই আমরা এতেকাফে ঢুকব, সেরকম একটা পরিকল্পনা করতে হবে। এবং আমাদের আশেপাশের সবাইকে এনকারেজ করতে হবে যে কেন আমরা 10টা রাতের সেই তালাশটাকে, 10টা রাতে লাইলাতুল কদরের তালাশটাকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছি, তাই না? সেটার একটা আলোচনা আমাদের মধ্যে আছে, সেটার অবশ্যই সোশ্যাল ক্যাম্পেইন দরকার আছে, ইকোনমিক্সটা দরকার। ইকোনমিক্সের যে রমাদানকে ঘিরে যত রকম বাণিজ্যিক কার্যক্রম থাকে সেগুলোকে ডিসকারেজ করা, দ্যাট মিন্স রমাদান মাসে আমাদের কনজামশন কমাতে হবে, অথবা আমাদের বাজার সদাই কম করতে হবে, আমাদের খাওয়া দাওয়ার পরিধি কমাই নিয়ে আসতে হবে, দান সদগা বাড়াতে হবে রমাদানকে সামনে রেখে, রমাদান মাসে যাতে একটা দুস্থ পরিবার ভালোভাবে খাওয়া খেতে পারে এবং আল্লাহর রাস্তায় সময় দিতে পারে, সেজন্য তার রিজিকের প্রয়োজনীয় ব্যবস্থা রমাদান মাসের আগেই করে দিতে হবে। রমাদান মাসে যে তাকে দেওয়াচ্ছে আগেই তাকে দিয়ে দেওয়াটা বেটার। তারপরে রমাদানের আমরা বলছি যে ঈদকে ঘিরে আমাদের যে পোশাক আশাকের যে প্রতিযোগিতা চলে সেটা বন্ধ করে দিতে হবে। আমাদের পোশাক আশাকের প্রতিযোগিতা হবে কিসের জন্য? সলাতের মধ্যে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো সুন্দর পোশাক নিয়ে, দ্যাট শুড বি দ্য স্পিরিট। সেই স্পিরিটটা রিইনস্টেট করতে হবে, কেন সেই স্পিরিটটা আমাদের নাই। আমাদের সুন্দর পোশাকের উদ্দেশ্য হচ্ছে আরেকজন মানুষকে দেখানো, আমি কত বিত্তবান, আমি কত বেশি, আমার কত ধন সম্পদ আছে, বা আমি কত দেখতে সুন্দর। এই জিনিসটা আমরা আরেকজনকে দেখানোর জন্যই জিনিসটা করে থাকি। সুন্দরভাবে ড্রেস আপ করে চলা এটা একটা সুন্দর রুচির বিষয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা পছন্দ করতেন। কিন্তু সবচেয়ে বেশি পছন্দনীয় বিষয় হচ্ছিলো আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন যাতে আমাদের ড্রেসটা সুন্দর থাকে, ঠিক আছে? খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে কোরআনের আয়াত আছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা রমাদান মাসের সলাতের জন্য স্পেশাল ড্রেস আপনি বানাতে পারেন, সেটার উদ্যোগ আপনাকে এখনই নিতে হবে। আর ঈদ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যে বাণিজ্যিক কার্যক্রম তাহলে সেটাকে ডিসকারেজ করতে হবে, আমাদের নিজেরকে এখান থেকে উইথড্র হতে হবে এবং অন্যদেরকেও এনকারেজ করতে হবে যে আমরা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্যই সুন্দর পোশাকটা পরবো, সেটার জন্যই আমরা একজন পরবো, আরেকজনকে গিফট করব, এনকারেজ করব। এইটা হলো একটা বড় দাওয়াতি কাজ, যেটা আপনাকে আমাকে এখন থেকে শুরু করতে হবে। অতএব এখানে বড় ধরনের চেঞ্জ দরকার আমাদের সমাজে যা কিছু চলে। যেমন হিন্দু এবং খ্রিস্টানরা তাদের ধর্মীয় উৎসবগুলোকে সবগুলো বাণিজ্যিক উৎসবে পরিণত করছে, সেটাকে ফলো করে আমরাও সেই কাজটা করতেছি। অতএব সেখান থেকে আমাদেরকে উদ্ধারপ্রাপ্ত হতে হবে, সেটা উদ্ধার মানুষের আনন্দের বিষয়টা আমরা বলছি যে ঈদের দিন আমরা আনন্দ বলতে বুঝি কি, যে সেটাও একটা কনসেপ্ট, যে গান বাজনা করা, নাটক সিনেমা দেখা, আমাদের সমস্ত মিডিয়া সেই কাজগুলো করে, এটা কোনোভাবে মুসলিমের জন্য এই জিনিসগুলো এন্টারটেইনমেন্টের বিষয় না। মুসলিমের জন্য সবচেয়ে এন্টারটেইনিংয়ের বিষয় হচ্ছিলো সে আল্লাহর সাথে কত সুন্দর সময় পাস করতে পারতেছে, কত সুন্দরভাবে আল্লাহর সাথে ইনভলভ হতে পারছে, সেটার আনন্দ এবং সেটার বিপরীতে আল্লাহ শুকরিয়া আদায় করা, এগুলো কিন্তু ভিন্ন একটা কনসেপ্ট, যেটা আমাদের কাছে মনে হয় এ লোক কী বলে,
তাই না? কিন্তু এটা যেহেতু যতক্ষণ আমরা এক্সপিরিয়েন্স না হচ্ছি ততক্ষণ পর্যন্ত এটার প্রতি আমরা আকৃষ্ট হব না। অতএব সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করার মাস হচ্ছে রমাদান মাস। রমাদান মাসে একটা মানুষ, একজন মুসলিম কোরআন নিয়ে ডিল করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করে যে আনন্দটা পাবে সেটাই তার জীবনের আলটিমেট আনন্দ। অতএব সেখানে আনন্দ খুঁজে পাওয়া উচিত। নাটক, সিনেমা, বাইরে ঘুরে বেড়ানো, মানুষকে দেখানো, এগুলো হচ্ছিলো বিজাতীয় কালচার, যেগুলো অন্যদের কালচার আমাদের মধ্যে চলে আসতেছে মিডিয়ার কারণে। আমাদের যেহেতু কোনো রকম আমাদের স্পিরিচুয়ালিটি নাই, সে কারণে এই জিনিসগুলো আমাদের ঢুকতেছে, আমরা সোশ্যাল প্রেশারের মধ্যে পড়ছি। অতএব সেখান থেকে উদ্ধার করার জন্য আমাদেরকে আমাদের যে আনন্দের জায়গাটা সেটাকে যদি আমরা রিজুবিনেট করতে না পারি, সেক্ষেত্রে আরেকজনের আনন্দের বিষয়টা আমাদের কাছে মনে হবে আকর্ষণীয়, তাই না? তাহলে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ গভীর বিষয়। হ্যাঁ, অতএব এটার জন্যই কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই, এই জন্য কোরআন শিক্ষার সংক্রান্ত আমাদের পরিকল্পনা দরকার। তো আলহামদুলিল্লাহ আমাদের যে পরিকল্পনা আছে, এখনও আড়াই মাস সময় আছে আমাদের আলহামদুলিল্লাহ। এর মধ্যে কোরআন একাডেমি গ্রামারের সাইটটা রেডি হয়ে গেছে। কেউ যদি আপনারা গ্রামার শিখতে চান, নতুন কেউ যদি শিখতে চায়, তাকে দাওয়াত দিতে পারেন। এখানে আল বালাগুল মুবিনে যে আমাদের ওয়েবসাইট আছে, সেখানে বাইয়ানা ড্রিম বাংলা যে সেকশনটা আছে, এখানে আমরা বিগত এক বছরে যেসব ক্লাস করেছি একদম প্রথম থেকে, সেগুলোর কি ক্লাস রেকর্ডিং এবং ক্লাস নোট পাশাপাশি দেওয়া আছে, এই সংক্রান্ত একটা বইও আছে। অতএব যারা শিখছেন তারা আরেকজনকে ইনভাইট করতে পারেন, বলেন এগুলো ফলো করেন এবং বইটা দরকার হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা সেটা পৌঁছে দিতে পারি কুরিয়ারের মাধ্যমে। তো সেটার মাধ্যমে কোঅর্ডিনেট করে মানুষকে কোরআনের শেখার পিছনে, কোরআন বোঝার যে প্রচেষ্টা সেটার মধ্যে আমরা ইনভলভ করি। এটা হচ্ছে একটা আমাদের দাওয়াতি কাজ, সেটার জন্য আমরা এইখানে এই সাইটটা ওকে এখানে আছে আলহামদুলিল্লাহ। এটা ফলো করলে অনেক দূর যেতে পারবেন, অনেকে এটা দেখে শিখে ফেলছেন। হ্যাঁ, আমরা তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। অতএব এই কার্যক্রমটা একটা প্রায়োরিটি কার্যক্রম, আলহামদুলিল্লাহ আমরা গত এক বছরে ডেভেলপ করতে পেরেছি। পাশাপাশি সূরা ইউসুফের আলহামদুলিল্লাহ ফুরাত তাফসীরের লেকচার এখানে রেডি, ঠিক আছে? আমরা গত 10 মাস যাবত সূরা ইউসুফ পড়ার চেষ্টা করছি, সেগুলোর সবগুলোর ক্লাস রেকর্ডিং এখানে লিঙ্ক করা আছে এবং সাথে সাথে কিছু কিছু নোটসও এখানে দেওয়া আছে পিডিএফ ফাইলে। অতএব আপনি যদি এটা স্টাডি শুরু করেন এখান থেকে স্টাডি করলে একটা সময় আমরা 10 মাসে আপনি 6 মাসে শেষ করতে পারেন, 3 মাসে শেষ করতে পারেন, এটা আপনার স্পিডের উপর। অতএব এটার উপরে কনসেনট্রেট করা যেতে পারে। এটাও কিন্তু আমাদের সূরা ইউসুফের উপর স্টাডিটাকে সুন্দর করে দিবে। এবং আমাদের টার্গেট হয়তো বা থাকবে সূরা ইউসুফের 12টা রুকু আছে, আমরা প্রতিদিন সিয়ামের মানে রমাদান মাসের রাতে প্রতিদিন এটা দিয়ে, এই সূরা ইউসুফ দিয়ে আমরা কী করবো, আমাদের কিয়ামুল লাইল করবো। অতএব এটাও একটা টার্গেট হতে পারে। তখন দেখবেন যে আপনি একটা সূরার সাথে যখন গভীর সম্পর্ক তৈরি হচ্ছে, তখন সেখান থেকে আপনি একটা অন্যরকম হেদায়েত এবং অন্যরকম একটা আরাম পাবেন, অন্যরকম একটা কানেকশান ফিল করবেন। এই ফিল করাটাই খুব জরুরি। যখনই আপনি আমি কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে পারবো 2-4-5টা সূরা দিয়ে, তখন ওইটার টেস্টটা যখন আপনি পাবেন ইনশাআল্লাহ, ওইটা পাওয়ার জন্য আপনি ব্যাকুল হবেন, আমরা সবাই ব্যাকুল হব। রমাদান হচ্ছিল সেইরকম একটা এক্সারসাইজের মাস। অতএব আমরা সেই স্টাডি, এবং ইভেন যারা গ্রামারও স্টাডি করতে চান অ্যাডভান্স, তাদের জন্য এখানে সূরা ইউসুফের গ্রামারগুলোর উপর আমাদের একটা আলোচনা আছে, সেটাও একদম আয়াত ওয়াইজ আমাদের এখানে আছে। অর্থাৎ সূরা ইউসুফ নিয়ে কেউ যদি ডিল করতে চান, এটার একটা আলহামদুলিল্লাহ টোটাল রিসোর্সটা আমাদের এখানে রেডি আছে। অতএব যারা অ্যাডভান্স গ্রামারের পর্যায়ে আছেন তারা এটাকে ডিল করতে পারেন, এবং যারা একদম ইনিশিয়ালি আছেন তারা সূরা ইউসুফের অনুবাদ দেখেও এই তাফসীরটা ফলো করে আপনি আমি ইন্সপায়ার হতে পারি। অতএব আমাদেরকে কিছু না কিছু করতে হবে যার যার লেভেল থেকে। অতএব উদ্যোগগুলো যদি এখন আড়াই মাস থেকে যদি নেই, তাহলে যে কাজটা হবে আমাদের রমাদানের সিয়ামের প্রিপারেশন ভালো হবে, পাশাপাশি আমাদের রমাদানের রাতে যে কোরআন পাঠ এবং সেটা কিয়ামুল লাইলের মধ্যে আপনি কোরআন পাঠ করে যে একটা মজা পাবেন সেটার পটভূমি আমরা এখনই তৈরি করতে পারি, সেটা ব্যাকগ্রাউন্ডটা এখনই তৈরি করতে পারি, সেটা জরুরি। কেন, একটা সুন্দর সময়ের উদযাপনের জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। অতএব আমরা সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যেই আছি। গত রমাদানের পর আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে 1 বছরব্যাপী আমরা গ্রামার ক্লাস করব। আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সাথে ইনভলভ ছিলেন, আমাদের রমাদান পর্যন্ত সেটা চলবে, এবং আমরা সেখান থেকে গ্র্যাজুয়ালি কোরআনের সাথে আরও গভীর সম্পর্ক এবং তৈরি করবো, এবং সবসময় অ্যাসেস করবো গত রমাদানে কী করছি, এ রমাদানে কী করবো। তো আমাদের রমাদানের পরিকল্পনাটা এরকম যে এটা করতে পারেন। আর সামনের ক্লাসগুলোর পরিকল্পনা আমি বলে দিচ্ছি, যেমন আজকে থেকে আমাদের রমাদানের প্রিপারেশন শুরু হলো, আমরা চেষ্টা করব রমাদান পর্যন্ত প্রতিদিন আমাদের এই দর্সের শেষে হয়তো বা 10-15 মিনিট আমরা রমাদান সংক্রান্ত কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব।
এর বাইরে মূল কোর্সটা আমাদের ঠিক থাকবে। যেমন আমাদের একটা কোর্স থেকে আমরা ব্রেক নিয়ে এসে সূরা ইউসুফে ঢুকেছিলাম, সেটা হচ্ছে থিমেটিক ওভারভিউ অফ কোরআন, একটা কোর্স আমরা করছিলাম। সেখানে তিনটা সেকশন আমাদের বাকি আছে। একটা হচ্ছিল সূরা বানি ইসরায়েলের 23-40 আয়াত পর্যন্ত, যেটা মিরাজে নাজিল হয়েছে, সেটার উপর আলোচনা বাকি আছে। সূরা হুজুরাতের উপর আলোচনা বাকি আছে এবং সূরা হজের শেষের অংশটুকু আলোচনা বাকি আছে, সেটা আমাদের ওই কোর্সের সিলেবাস হিসাবে। তো আমরা এই তিনটা সেকশন ইনশাল্লাহ রমাদানের আগেই কমপ্লিট করব। রমাদানের আগে কমপ্লিট হওয়ার পরে আমরা ইনশাল্লাহ রমাদানের থেকে সূরা কাহাফের উপরে আলোচনা শুরু করব। সেটা একদিকে যেমন তাফসিরের আলোচনা শুরু হবে, পাশাপাশি আরেক দিকে আমাদের গ্রামারের আলোচনা শুরু হবে। অতএব সূরা আমাদের টার্গেট ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াত সামর্থ্যতা দান করেন, তাহলে সব কিছু মিলায় আমরা সূরা কাহাফ হলো এই বছরে। গতবার যেমন আমাদের সূরা ইউসুফ ছিল আমাদের আলোচনা শুরু করার বিষয়, আলহামদুলিল্লাহ আমরা সূরা ইউসুফের একটা জায়গায় আসছি। এবার আমরা সূরা কাহাফ 18 সূরা আমরা শুরু করব এই রমাদান থেকে। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। অতএব আমাদের সাথে যারা স্টাডি প্ল্যানের মধ্যে আছেন বিভিন্ন লেভেলে, আপনারাও কিন্তু ওইটা নিয়ে ডিল করতে পারেন। কেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে আমাদের একটা স্টাডি প্ল্যান থাকতে হবে। আমাদের এখানে একটা গ্রুপ, আমরা সকালবেলা শুক্রবার ফজরে মিলিত হই, আমরা একটা কন্টিনিউয়াস দর্স এখানে পরিচালনা করি। তো আমাদের সামনের প্ল্যানিংটা এইভাবে, অতএব আপনি আমি ওইভাবে নিজেকে ইকুইপড করি, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমাদের সেশনটা আজকে আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।